পশ্চিমবঙ্গের জন্য তো বর্তমানে ওয়েদার সিস্টেম কিছু নেই সেভাবে, শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। দক্ষিণবঙ্গের জন্য মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না আগামী 5 দিন, শুষ্ক ওয়েদার। দিনের বা রাতের তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আগামী 5 দিনে নেই। বছরের এই সময় স্বাভাবিক টেম্পারেচার যেটা থাকে, দিনের তাপমাত্রা বা রাতের সর্বনিম্ন তাপমাত্রা, স্বাভাবিকের কাছাকাছি থাকবে। এবং কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে মোটামুটি 22 বা 21-এর কাছাকাছি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। আর দিনের তাপমাত্রা সর্বোচ্চ যেটা তাপমাত্রা কলকাতার আশেপাশে 31 ডিগ্রি কাছাকাছি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা অন্যান্য জেলায় কলকাতা থেকে কিছুটা কম থাকে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলো কিছুটা কম থাকে, এবং এটা স্বাভাবিক এই সময় যা থাকে সেটাই। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে আগামী 5 দিন, তবে 3 তারিখ নাগাদ পাহাড়ি এলাকায়, একদম উত্তরের পাহাড়ি এলাকায় 2-1 জায়গায় খুব হালকা বৃষ্টি থাকতে পারে, উত্তরবঙ্গ সংলগ্ন সিকিম এলাকায়। এছাড়া আর কিছু সেরকম সিগনিফিকেন্ট ওয়েদার কিছু নেই। উত্তরবঙ্গ তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না, যেহেতু খানিকটা ক্লাউডিং থাকতে পারে, তো ইমিডিয়েট আর টেম্পারেচার খুব একটা কমবে না উত্তরবঙ্গ। হ্যাঁ, যেটা বললাম 3 তারিখ নাগাদ একটা পশ্চিমী ঝঞ্ঝার কিছুটা প্রভাব একদম সিকিমের পাহাড়ি এলাকা বা সংলগ্ন উত্তরবঙ্গের কিছুটা পাহাড়ি এলাকায়, তো হালকা বৃষ্টির সম্ভাবনা, বা 2-1 জায়গায় একদম পাহাড়ি এলাকায় কিছুটা স্নোফলের পসিবিলিটি। সেটা আরও নভেম্বরে আরও যত প্রগ্রেস করে, সেকেন্ড হাফ থেকে আস্তে আস্তে ডাউন হতে শুরু করে, যখন উত্তরের উত্তর পশ্চিমে ঠান্ডা হাওয়া যখন বইতে শুরু করে, তখন আমাদের এখানে টেম্পারেচার আস্তে আস্তে ফল করতে শুরু করে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।